बेहाल विद्युत परिसेवा एवं ता नियेई मालदहते विक्षोभे नामलेन साधारण मानुष। तारा बोलछेन जतक्षण पर्यन्त एई परिसेवा ठीकठाक ना होच्छे से आंदोलन चलबे। रास्ताय टायर जालिये विक्षोभ प्रदर्शन करेन तारा एवं शेष पर्यन्त पुलिसेर हस्तक्षेपे सेई परिस्थिति नियंत्रणे आसे। बेहाल विद्युत परिसेवाते विक्षोभ मालदहेर शेखपुरा मोड़े। रास्ताय टायर जालिये विक्षोभ प्रदर्शन करेन स्थानीय बासिंदारा। पुलिसेर चेष्टाय अवरोध उठे जाए बोलेई खबर पावा जाच्छे। मालदहे बेहाल विद्युत परिसेवार प्रतिबादे विक्षोभ। আমরা বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, মালদহে বেহাল বিদ্যুৎ পরিষেবা নিয়ে এবার বিক্ষোভে নামছেন, নেমেছেন সাধারণ মানুষ, তারা কি বলছেন, কি দাবি তাদের? তোমাকে জানিয়ে রাখি, গত কয়েক মাস ধরে বিদ্যুতের সমস্যা লাগাতার বেড়ে চলেছে মানিকচক জুড়ে। মানিকচকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকা, যার মধ্যে নূরপুর, এনায়েতপুর এই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে ব্যাপকভাবে এই বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। বারংবার লোডশেডিং, ঘন ঘন বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আর এই নিয়ে রীতিমতো গ্রামের মানুষ প্রশাসনিক দরবারে আবেদন জানিয়েছিল, এমনকি বিদ্যুৎ দপ্তরও জানিয়েছিল, তারপরে সমাধান হচ্ছে না। আর এই পরিস্থিতিতে সোমবার তারা রাস্তায় নেমে পড়েন। আন্দোলনের রাস্তায় নেমে মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, তাদের যে বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে হবে। এলাকার মানুষ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না পাওয়ার কারণে বারংবার অসুস্থ হয়ে পড়ছে, এলাকার মানুষ সমস্যার মধ্যে পড়ছে। এই গোটা পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তর যেভাবে কোন রকম কোন পদক্ষেপ না নিচ্ছে, তার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। ফলে দ্রুত পদক্ষেপ নিক এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করুক। পাশাপাশি তাদের আরো অভিযোগ, গোটা বিষয়ে ব্লক বিডিও থেকে শুরু করে থানার আইসি সকলকে জানানো হয়েছিল, তারপরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ রয়েছে। যদিও পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘণ্টাখানেক তাদেরকে আশ্বাস দেওয়ার পর অবশেষে অবরোধ উঠে। অনেকই যান। অনেক ধন্যবাদ পরিতোষ, তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি পরিতোষ সরকার।